টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 141তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে শহরের সাধারণ গ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা হারুনা রশিদ, মহাসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল, নজরুল সাহিত্য পরিষদের সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল রুহি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের নেতা নুরুল ইসলাম। এ সময় যুব ফাউন্ডেশন ও ছাত্র ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ভাসানীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও বিভিন্ন সংগঠন মাওলানা ভাসানীর মাজার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন।